স্যার লাইভ শুরু হয়েছে, গানটি শুরু করতে পারেন। মিটিং এর এই রেকর্ডের পারমিশনটা একটু দেন, রেকর্ডের পারমিশন। আমরা শুরু করতে পারি? রেকর্ডের পারমিশনটা একটু দিতে হবে। আমরা রেকর্ড করতে পারছি না। দেয়া হয়েছে, কোথায় দেওয়া হয়েছে? আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। করোনার ভয়ঙ্কর প্রকোপে পর্যুদস্ত সেবা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে গত সপ্তাহে আমি আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। আজ তাই করোনার সংক্রমণ বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা যাব না, কিন্তু একটি বিষয় আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করতে চাই। ইতিমধ্যে ভারত বিশ্বে এখন সংক্রমণের হার থেকে সর্ব ঊর্ধ্বে, এবং ইতিমধ্যে ভারতে সংক্রমণ মারাত্মকভাবে বেড়েছে। ইউকে ভ্যারিয়েন্ট, ডাবল মিউটেশন ভ্যারিয়েন্টের সঙ্গে ট্রিপল মিউটেশন ভ্যারিয়েন্ট বা B.1.617 এর আবির্ভাব ইতিমধ্যে মারাত্মক একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি ভারতের এই বিষয়টা এই জন্য উল্লেখ করছি যে ভারতের সঙ্গে আমাদের এখনো প্রচুর পরিমাণ ব্যবসায়িক সম্পর্ক এবং আপনার স্থলপথে আমাদের নাগরিকদের যাতায়াত আছে, বিশেষ করে আপনার মেডিকেল ভিসার উপরে বা অন্যান্য কাজের উপরে। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনার পশ্চিমবাংলায় এই সংক্রমণটা সবচেয়ে বেশি হয়েছে। সেই জন্য আমরা মনে করি যে এই বর্ডার স্থলপথের যে আপনার সীমান্ত আছে, এই সীমান্ত গুলো একেবারেই বন্ধ করা দরকার। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে বলা হচ্ছে যে বাইরে থেকে যারা আসবে বিমান পথে, তাদের মুখে মাত্র 3 দিন আপনার কোয়ারেন্টাইন করতে হবে, যেটা আমি বিশ্বের কোথাও শুনিনি। এগুলো, এই যে সমস্ত সিদ্ধান্তগুলো, এই সমস্ত সিদ্ধান্তগুলো আজকে আমাদের পরিস্থিতিকে ভয়ঙ্কর ভাবে আপনার নাজুক করে ফেলেছে। এবং ইতিমধ্যে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন যে লকডাউনের ঘোষণার পরে, একটা সপ্তাহ পরে যখন সবাই বাইরে চলে গেল, এখন আবার বলা হচ্ছে যে আগামী 28 তারিখ থেকে, রোববার থেকে দোকানপাট খুলে দেওয়া হবে, শপিং মল খুলে দেওয়া হবে। তবে আজকেই পত্রিকায় এসছে যে ইতিমধ্যেই যারা এই দোকানপাটে কর্মরত শ্রমিক আছেন বা কাজ করছেন বা ছোট ছোট দোকান যারা করেন, তারা সবাই কিন্তু যারা ঢাকার বাইরে চলে গিয়েছিলেন তা আবার ফেরত আসতে শুরু করেছেন এবং আসবেন স্বাভাবিকভাবেই, জীবিকার প্রশ্ন রয়েছে। এবং এরপরে আবার তারা ঈদের ঠিক আগে, 2-1 দিন আগে দেখবে তারা আবার বাংলাদেশ দেশের আপনার দেশ চলে যাচ্ছে বা গ্রামে চলে যাচ্ছে। ফলে কি হবে, সারা বাংলাদেশেই আপনার এই সংক্রমণ একটা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে এই এবারকার যে ভেরিয়েন্ট এসছে, এই ভেরিয়েন্ট বাংলাদেশে ইতিমধ্যেই ভয়াবহভাবে ছড়িয়েছে। এমন একটা পরিবার নেই যে যেখানে আপনার এই সংক্রমণ যায়নি, এখন এমনকি শিশু পর্যন্ত এবার আপনার বাদ করছে না। আমরা এই বিষয়ে আপনার কথা আগেও বলেছি, আবারও বলছি, আবারও আমরা সরকারের কাছে এটা বলতে চাই যে আসলে এই বিষয়গুলোর দিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার এবং একটা পরিকল্পিত সমুন্নত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। এত লেজে গোবরে করে ফেলেছে যেন কোনটাই সামাল দিতে পারছে না। যাই হোক, আমি আজকে 2020 সালে প্রথম দফা সরকারি ছুটির আওতায় অপরিকল্পিত শটডাউনের কারণে উদ্ভূত মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়, সরকারের উদাসীনতা, সমন্বয়হীনতা, এক ধরনের আত্মতুষ্টি এবং ক্ষমার অযোগ্য অবহেলা যথেষ্ট সময় পাওয়া সত্ত্বেও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যথাযথ প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা গ্রহণের চরম ব্যর্থতা ও সর্বাত্মক লকডাউনের নামে আবারও অপরিকল্পিত, অপরিণামদর্শী, সমন্বয়হীন পদক্ষেপের ফলে সৃষ্ট অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার 5 এপ্রিল থেকে 1 সপ্তাহের জন্য দেশব্যাপী সীমিত আকারে লকডাউন আরোপ করে।
14 এপ্রিল থেকে আরো এক সপ্তাহে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে। পরে 28 এপ্রিল মধ্যরাত পর্যন্ত এটি বাড়ানো হয়। 18 এপ্রিল প্রধানমন্ত্রী প্রায় 36 লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। 36 লাখ পরিবারের মধ্যে পূর্ব 35 লাখ পূর্ব ঘোষিত, আগের সেই প্রথমবারের ঘোষিত, বাকি 1 লাখ পরিবার কৃষক যারা সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত। 35 লাখ পরিবারকে নগদ সহায়তা হিসেবে 2,500 টাকা এবং কৃষকদের 1 লাখ পরিবারকে 5,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য যে কোভিড ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারের জন্য বরাদ্দকৃত 880 কোটি টাকা এবং দুর্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 50 কোটি টাকা আগেই বরাদ্দ ছিল। 2019-20 অর্থ বছরে কোভিড-19 মহামারীর প্রথম ঢেউয়ে ক্ষতিগ্রস্ত 50 লক্ষ পরিবারের নগদ সহায়তা হিসেবে 2,500 টাকা করে বিতরণের ঘোষণা করলেও 35 লক্ষ পরিবার সে অর্থ পায়। বরাদ্দ ছিল 1,257 কোটি 15 লক্ষ টাকা 50 লক্ষ টাকা। স্বজন প্রীতি ও দুর্নীতির কারণে অবশিষ্ট অর্থ বিতরণে বাংলাদেশ ব্যাংক বাধা দিলে ওই অর্থ অবিতরণকৃত থেকে যায়। এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব। লক্ষণীয় যে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত অসচ্ছল মানুষকে সহায়তা প্রদানের জন্য সরকার এ পর্যন্ত নতুন করে মাত্র 10.5 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেছেন সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা দেওয়া হবে। তবে প্রথমবার রিলিফ সামগ্রী বিতরণে যে হরিলুট হয়েছে সেসব চিত্র তো আপনারা এই সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন। অথচ করোনার প্রথম ঢেউয়ে সময় গত বছর 59 লাখ দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা দিতে সক্ষম হয়েছিল বিএনপি আর্থিকভাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2019 সালের 31 ডিসেম্বর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। গত 17 মাসে এই দীর্ঘ সময়ও করোনা প্রতিরোধের ন্যূনতম ব্যবস্থাপনা পরিকৌশল তুলতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বর্তমান ভোটারবিহীন সরকার। প্রথমবার করোনার প্রকটতা অজানা থাকার কারণে সম্মুখ প্রস্তুতি নেওয়া হয়নি বলে দাবি করা হয়। কিন্তু এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় তো আর বলা যাবে না। বিগত 1 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগাম সমন্বিত কোনো বৈজ্ঞানিক পরিকল্পনা বা একটা কার্যকরী রোডম্যাপ প্রণয়ন করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ অনেক বিলম্বে এসেছে। সরকার আগাম প্রস্তুতি গ্রহণের অনেক সময় পেয়েছিল, কিন্তু তারা তা করেনি। সরকার এই সময়ে শতবার্ষিকী উদযাপন সহ নানান জনাকীর্ণ অনুষ্ঠান মালা নিয়ে ব্যস্ত ছিল। করোনার মধ্যেই বিভিন্ন স্তরে নির্বাচন করা হলো, পর্যটনের ক্ষেত্রে লোকজনকে সীমিত করা হলো না। এই অনির্বাচিত অবৈধ সরকার জনগণের কল্যাণের তোয়াক্কা না করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নই ছিল ব্যস্ত। করোনা মোকাবেলায় প্রধান যে খাত স্বাস্থ্যসেবা, সে খাত গত 1 বছরেও সক্ষমতা বাড়েনি, বেড়েছে দুর্নীতি। এ সময় দুর্নীতির সর্বসীমা অতিক্রম করেছে সরকার। তার মধ্যে ঢাকায় 31 কোটি টাকা ব্যয় নির্মিত করোনা ফিল্ড হাসপাতাল কিভাবে উধাও হয়ে গেল তা জনগণ জানতে চায়। মহাকালীর ডিএনসিসি মার্কেটের একই ভবনে 13 কোটি টাকা ব্যয়ে চালুকৃত করোনা হাসপাতালটি অলস ব্যবহৃত দেখে একই ভবনে অন্য তলায় আরম্ভ পূর্ণভাবে পুনরায় নতুন একটি করোনা হাসপাতাল চালু করার অর্থ কি জনগণ তা জানতে চায়। স্বাস্থ্যঘাতের চরম ব্যবস্থাপনা ও দুর্নীতির মহোৎসবের সাথে সাম্প্রতিক এই দুর্নীতির কাহিনী সকলকে হতবাক করেছে। যারা মনিটরিং করবে সেই সর্ষেই ভূত থাকলে দুর্নীতির কোনো পরিসীমা থাকে না। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা বারবার করোনা মোকাবেলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা, এমনকি প্রয়োজনে স্বাস্থ্য জরুরি অবস্থা জারির বিষয়েও ভেবে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। 2020-এর এপ্রিলের প্রথম শাটডাউনের শুরুতেই বিএনপি থেকে বিভিন্ন খাতে 87,000 কোটি টাকার সুনির্দিষ্ট প্যাকেজ প্রণোদনের প্রস্তাব দিয়েছিলাম। সে পরামর্শ গ্রহণ করা দূরে থাক, উল্টো সরকারের শীর্ষ নির্বাহীর শীর্ষ নির্বাহীর অংশগ্রহণে
হাজার হাজার মানুষের জনসমাগম ঘটিয়ে আতশবাজি পোড়ানো, ভোট লুটের আয়োজন সহ নানা অনুষ্ঠান করে বেরিয়েছে। লকডাউনের নামে অপরিকল্পিতভাবে সাধারণ ছুটি দিয়ে সমগ্র দেশে করোনা ভাইরাস ছড়িয়ে দেশকে একটি স্থায়ী করোনা নিরাপদ আবাসভূমিতে রূপান্তরিত করা হয়েছে। সর্বশেষ এ বছর জানুয়ারির প্রথম সপ্তাহে যখন বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হলো, সেটাও সরকার গোপন করে রাষ্ট্রীয়ভাবে বিদেশি অতিথিদের ডেকে এনে জনসমাগম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে। ভারতের প্রধানমন্ত্রীর যোগদানকে কেন্দ্র করে ঢাকায় প্রতিবাদ সমাবেশ হয়। ফলশ্রুতিতে হাজার হাজার রাষ্ট্রীয় বাহিনী ও আন্দোলনকারীদের সমাগমে করোনা সংক্রমণের এক নির্বিঘ্ন জনপথে পরিণত হয় বাংলাদেশ। এপ্রিল 2021-এর প্রথম এক সপ্তাহে দেশের হাসপাতাল গুলো করোনা রোগীতে ভরে যায়। প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ারের জন্য আইসিইউ মেলেনি। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে ঘুরতে আইসিইউর অভাবেই অ্যাম্বুলেন্সেই রোগীদের মৃত্যু হচ্ছে। গণমাধ্যমে এখন এসব ছবি আসতে শুরু করেছে, এটা কিছুতেই মেনে নেওয়া উচিত নয়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, করোনার সর্বগ্রাসী সংক্রমণ এবং এর প্রভাবে বাংলাদেশের জনগণের সার্বিক স্বাস্থ্য অর্থনৈতিক জীবন ব্যবস্থা এক চরম সংকটে নিমজ্জিত হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা, বিশেষ করে দিন আনে দিন খায় এই শ্রেণীর মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বড় কোনো কর্মসূচি দেওয়া হয়নি। আগেই বলেছি, 50 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাও দুর্নীতির কবলে পড়ে যথাযথভাবে বিতরণ করতে পারেনি। অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে গরিব মানুষগুলো আরো বিপদে পড়বে। সরকারের উচিত ছিল তথাকথিত সর্বাত্মক লকডাউনের আগেই কাজ হারাতে পারে এ ধরনের গরিব মানুষদের হাতে খাবার পৌঁছে দেয়া। এই জন্যে নগদ সাহায্য দেয় সর্বশ্রেষ্ঠ। উন্নত বিশ্বে যেমন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে লকডাউনের পাশাপাশি প্রত্যেক নাগরিকের কাছে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। এখনো সময় আছে, অনতিবিলম্বে দিন আনে দিন খায় এ শ্রেণীর মানুষের কাছে নগদ অর্থ পৌঁছানোর ব্যবস্থা করা না হলে এরা না খেয়ে মরবে, পরিণামে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে বলে আমরা আশঙ্কা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত বছর সরকার বিভিন্ন খাতে 1,20,000 কোটি টাকার প্রণোদনা দেবে বলে যে ঘোষণা দিয়েছিল, আমরা আগেও তা বলেছি, তা ছিল একটা শুভঙ্করের ফাঁকি। বলতে গেলে জনগণের সাথে এক ধরনের প্রতারণা। সরকার প্রণোদনা ঘোষণা করেছে ব্যাংকের কাঁধে বন্দুক রেখে। তা ছিল ডেপোজিটার্স মানি, সরকারি বরাদ্দ নয়। সরকার বরাদ্দ যা ছিল তা নিতান্তই অপ্রতুল। গার্মেন্টস, পোশাক শিল্প সহ বড় উদ্যোক্তাদের অনেকেই মোটামুটি প্রণোদনা পেয়েছেন, কিন্তু সেখানেও স্বজন প্রীতি করা হয়েছে। দলীয় ব্যবসায়ীরাই সিন্ডিকেট করে সব নিয়ে নিয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কোনো প্রণোদনাও পাননি বলে অভিযোগ আছে। ছোট উদ্যোক্তারা প্রণোদনা পাননি বলেই এসএমইর জন্য বরাদ্দও ছিল খুব কম। ব্যাংকগুলো ক্ষুদ্র ঋণ দিতে আগ্রহ দেখায়নি। 9% সুদে ঋণ দিয়ে পোষাতে পারবে না বলে ব্যাংক ও এনজিও গুলো ঋণ প্রদানে আগ্রহী ছিল না। করোনার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ। দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে পারেনি সরকার। গত এক বছর সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তে আওয়ামী মদতপুষ্ট কিছু মানুষ ছাড়া দেশের বিরাট জনগোষ্ঠীর আয় কমেছে। একদিকে মানুষের আয় কমেছে, অন্যদিকে ব্যয় বেড়েছে। বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে মানুষের আয় কমেছে 37%, এর মধ্যে ঢাকায় 42%, চট্টগ্রামে 33%, বেতন নির্ভর মানুষের আয় কমেছে 49%। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মহামারীর আগে 2019 সালের সরকারি জরিপের তথ্য ছিল শহরের 12% দরিদ্র পরিবারে খাবার নেই। সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের যৌথ গবেষণায় দেখা যায় দেশে দারিদ্র ক্রমশ বাড়ছে। বিশেষ ক্রমে শ্রম নির্ভর দারিদ্রের হার 20% থেকে বেড়ে 33% হয়েছে। এদিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান PPRC ও ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ জরিপে এই চিত্র আরো আশঙ্কাজনকভাবে উঠে এসেছে। এতে দেখা যায় কোভিডের আঘাতে দেশে নতুন করে
দরিদ্র হয়েছে 2,45,00,000 মানুষ। 2021 সালের মার্চ পর্যন্ত দেশে এই নতুন দরিদ্র শ্রেণীর সংখ্যা মোট জনসংখ্যার 14.75% হয়েছে। জরিপে যারা সাধারণত দারিদ্র সীমার উপরেই বসবাস করেন, কিন্তু যে কোনো অভিঘাতে দারিদ্র সীমার নিচে চলে যেতে পারেন, তাদের নতুন দরিদ্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে দেখা গেছে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলের নতুন দরিদ্র মানুষের সংখ্যা বেশি। এই গবেষণাতেই মৌলিকভাবে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানের এক নতুন চিত্র উঠে এসেছে। 2021 সালের মার্চ পর্যন্ত যেখানে শহরাঞ্চলের নতুন দরিদ্র মানুষের 59%, গ্রামাঞ্চলের ছিল তার 44%। শহরের বস্তিবাসীর জীবন গ্রামের শ্রমজীবনের তুলনায় অনেক বেশি অরক্ষিত। গত বছর 27.3% বস্তিবাসী শহর ছেড়ে গ্রামে চলে যান, যাদের 9.8% এখনো ফেরেননি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে দেশের জনসংখ্যা 16 কোটির মতো। করোনার আগে দারিদ্র্যের হার ছিল 21%। পিপিআরসি ও বিআইডিসির জরিপে উঠে আসা 2,45,00,000 নতুন এই দরিদ্র এই হিসাবের বাইরে। এর আগে বেসরকারি সংস্থা সানেম গত জানুয়ারিতে প্রকাশিত এক জরিপে বলেছে দেশের দারিদ্র্যের হার 42% উঠে গেছে। এই জন্যে উন্নয়নের এটাই হচ্ছে উন্নয়নের প্রকৃত চিত্র। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সরকার লকডাউন কার্যকর করতে ব্যর্থ হয়েছে। তার প্রধান কারণ লকডাউনের শর্ত অনুযায়ী খেটে খাওয়া মানুষের জন্য খাদ্য সংস্থান না করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য অর্থ সংস্থানের ব্যবস্থা না করা। এর কিছুই না করে ঘরে থাকতে বাধ্য করা রীতিমতো অমানবিক ও অর্থহীন প্রচেষ্টা। লকডাউন ঘোষণার আগেই জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শুধুমাত্র ঘোষণা দিয়েই মানুষকে ঘরের মধ্যে রাখা যাবে না, কারণ মানুষের খাদ্যের প্রয়োজন হয়। এদেশের 86% মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, সে কথা একবারের জন্য মনে করা হয়নি। আমি আবার এটি রিপিট করতে চাই যে এদেশের 86% মানুষ তারা ইনফরমাল সেক্টরে কাজ করেন, যেটার কোনটাই কভার করছে না সরকার। সাংবাদিক ভাই ও বোনেরা, 50,00,000 দরিদ্র পরিবারকে এককালীন 2,500 টাকা করে দেওয়ার কার্যক্রম শুরু হয় গত বছরের 14 মে। এই বিষয়টা আমি আগেও বলেছি। আমি এখানে আপনার যে জিনিসটি উল্লেখ করতে চাই যে এখানেও দুর্নীতি চরমভাবে হয়েছে এবং আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গ সরকারের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারাও এটার সঙ্গে জড়িত, কর্মচারীদের সঙ্গে জড়িত। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অর্থ বরাদ্দের পূর্বে তা এই যে টাকাটা ব্যয়ের কোনো পরিকল্পনা তারা করেনি এবং সেটার কোনো গুরুত্বই দেয়নি। যেমন কাজ হারানো শ্রমিকদের সহায়তার জন্য গুরুত্ব হয়েছিল, তহবিলের টাকাও সরকার খরচ করতে পারেনি। 1,500 কোটি টাকার এই তহবিল ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান সরকারের দেয়া 1,135 কোটি টাকা। করোনায় কাজ হারানো 10,00,000 শ্রমিককে 3 মাসে 3,000 টাকা করে সহায়তা দেওয়ার কথা থাকলেও 6 মাসেও টাকা খরচ হয়েছে মাত্র 5 কোটি টাকা। এটা সরকারের চরম ব্যর্থতা। আপনারা জানেন বর্তমানে চিকিৎসা সামগ্রীর অভাবে রোগী ভর্তি করা যাচ্ছে না। হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীরা ঘুরছে, অনেকে অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। অথচ কেন্দ্রীয় কারাগারে পড়ে আছে 300 ভেন্টিলেটার। গত 10 মাস ধরে বিমানবন্দরে পড়ে আছে বিশ্বব্যাংকের প্রকল্পের আওতায় ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করা 1,200টি অক্সিজেন কনসেন্ট্রেটার, পালস অক্সিমিটার, হাই ফ্লো নেজাল ক্যানুলা, মাস্ক, পিপি সহ আরো অনেক নানা সামগ্রী। ইতিমধ্যে অনেক সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। এডিবির অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতায় 170টি আধুনিক আইসিইউ সজ্জা, 170টি ভেন্টিলেটার, 107টি আরটিসিপিআর যন্ত্র কেনার কথা ছিল, টাকা বরাদ্দ ছিল, কিন্তু এর মধ্যে 25টি আরটিপিসিআর যন্ত্র কেনা হয়েছে, বাকিগুলো কেনা হয়নি। এক চরম অব্যবস্থাপনা এই রাষ্ট্র ব্যবস্থা এখন চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার 23টি প্যাকেজের মধ্যে প্রায় 1,00,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, যেটা আমি আগেই বলেছি। এখানে সরকার ঘোষিত প্রণোদনার প্যাকেজের অর্ধেকই পৌঁছায়নি ভুক্তভোগীদের কাছে। ঘোষিত প্রণোদনার প্যাকেজের 50,957 কোটি টাকা বিতরণ সম্ভব হয়নি, যা অর্থের প্রায়, লক্ষ্য করবেন যে ঘোষিত প্যাকেজের 50,957 কোটি টাকা বিতরণই সম্ভব হয়নি, যা অর্থের 42%, মানে ঘোষিত অর্থের।
যদিও প্রণোদনা প্যাকেজের অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যাংক ও মন্ত্রণালয়কে শতভাগ অর্থ বিতরণের জন্য অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয় অর্থ মন্ত্রণালয়। প্যাকেজ বাস্তবায়নে সরকারের উদাসীনতা ও আন্তরিকতার অভাবই এর জন্য দায়ী। প্রিয় সংবিধান বন্ধুগণ, সবচেয়ে বড় যে সমস্যাটা ইদানিং কালে দেখা দিয়েছে, যেটা নিয়ে এখন গোটা জাতি উদ্বিগ্ন, যে করোনা টিকা সংগ্রহের ক্ষেত্রে যে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং দূরদৃষ্টির অভাবের কারণে আজকে নতুন অনিশ্চয়তা গোটা জাতিকে হতাশ করে ফেলছে। রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে সরকারের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ শেয়ার বাজার লুটপাটে অভিযুক্ত এক ব্যবসায়ীকে, ব্যবসায়ী প্রতিষ্ঠানকে টিকা সরবরাহের এক চেটিয়া সুবিধা দিতে গিয়ে আজ সমগ্র জাতিকে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিয়েছে ভোটারবিহীন দুর্নীতিবাজ বর্তমানের সরকার। এবং একই উৎস থেকে টিকা সংগ্রহ করতে গিয়ে আজকে এই সংকট সৃষ্টি হয়েছে। প্রথম থেকেই ভারতের বিকল্প সূত্র থেকে টিকা কেনার কথা বারবার করে আমরা বলেছি এবং বিকল্প উৎস সংগ্রহের কথা বলেছি, কিন্তু কোনোটাই করা হয়নি, ফলে আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও এখন আমরা দেখতে পাচ্ছি যে শেষ সময় এসে সরকার রাশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে মার্কেট গ্রুপ তৈরি করে তারা ভ্যাকসিন সংগ্রহের কথা চিন্তা করছে। সেটা আমাদের মনে হয় এটা অনেক দেরি হয়ে গেছে, ইতিমধ্যে আগে থেকে করতে পারলে এই সমস্যাটা অনেকটা কম হতে পারত। এখন মূলত ভ্যাকসিন সংগ্রহ একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ ভারত তাদের রপ্তানি বন্ধ করেছে এবং বিকল্প কোন উৎস আমাদের কাছে নেই। লকডাউনের নামে মূলত সরকার বিএনপি সহ বিরোধী দল ও আন্দোলনকারী আলেম উলামাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন ঘোষণা করেছে। লকডাউনের শুরুর দিন থেকেই সারা দেশে ব্যাপকভাবে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের ধারাভাবে গ্রেপ্তার করা হচ্ছে। দেশের প্রখ্যাত আলেম উলামা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মীকে নির্বিচারে গ্রেফতার ও নির্যাতন চালানো হচ্ছে। সরকারের অপকর্ম, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যেন কেউ শব্দ উচ্চারণ করতে না পারে, সেজন্য সবাইকে কোনো না কোনো ভাবে নিবর্তনমূলক আইনের আওতায় এনে কণ্ঠরোধ করা হচ্ছে। গত বছর লকডাউনের নামে সাধারণ ছুটি শুরু হলে বিএনপি সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান গরিব দুস্থদের মাঝে সহায়তা দিতে সর্বাত্মকভাবে মাঠে নামলেও এবার এই রাজনৈতিক নিপীড়নমূলক আচরণে বাধ্য হয়ে মানুষের পাশে অনেকের পক্ষে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। তারপরেও আমরা আমাদের দলের সকল স্তরের নেতা কর্মীদের আহ্বান জানাবো, যার পক্ষে যতটুকু সম্ভব তাই নিয়েই এখন মানুষের পাশে এগিয়ে আসার জন্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, করোনা ভাইরাসের মন্দার সময় বিশ্বের অনেক দেশ তাদের জিডিপির বিরাট অংশ প্রণোদনা হিসাবে ঘোষণা করেছে এবং তারা এই মহামারীর খাতেই এটাকে ব্যয় করছে। আমি, আমার কাছে অনেক বড় তালিকা আছে, এটা আপনারা পেয়ে যাবেন। আমি শুধু কয়েকটা দেশের কথা আপনাদের বলছি। যুক্তরাষ্ট্র 25.5% তাদের জিডিপি ব্যয় করছে, যুক্তরাজ্য 16.2%, সিঙ্গাপুর 16%, জার্মানি 11%, এমনকি পাকিস্তানও 2%, ভারতও 3%-এর উপরে, কিন্তু বাংলাদেশ হচ্ছে 1.4%। বাংলাদেশের আর্থিক বরাদ্দ নিয়ে IMF এর বিশ্লেষণে উঠে এসেছে রাজস্ব থেকে ঘোষিত প্রণোদনার মধ্যে উপকারভোগীদের মাঝে মাত্র 16,000 কোটি টাকা বিতরণ হয়েছে। সেই বিবেচনায় জিডিপির অনুপাতে জনগণকে নগদ আর্থিক সহায়তা দেওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একেবারে তলানিতে রয়েছে। এমত অবস্থায় সরকারকে নতুন করে যুগোপযোগী অর্থনৈতিক প্রণোদনা পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। গত বছরে যে নতুন নতুন ক্ষেত্র ক্ষতিগ্রস্তদের তালিকায় সংযুক্ত হয়েছে তাদেরকেও প্রণোদনার প্যাকেজের আওতায় আনতে হবে। এবার আরেকটা নতুন সংকট চিন্তা করছেন বিশেষজ্ঞরা এবং ইতিমধ্যে পত্র পত্রিকায় সেগুলো আসতে শুরু করেছে। এবার জাতি খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে, এই জন্য আজকেই আপনারা দেখেছেন অনেকগুলো পত্রিকা এসছে যে সবচেয়ে কম মজুদ, এবার চালের মজুদ এবার সবচেয়ে কম, মাত্র 3 লক্ষ টন, অথচ কমপক্ষে 11 লক্ষ টন থাকার কথা, যেটা বিশেষজ্ঞরা
বলেছিলেন যে এটাকে পুনর্লক্ষ্য করা উচিত চলমান করোনা পরিস্থিতির কারণে। এবং আপনারা দেখেছেন যে এইবার যে চালের মজুদের এত কম থাকার পরে আগেই খাদ্য আমদানি করার কথা থাকলেও খাদ্য কিন্তু আমদানি হয়নি, এবং আজকেই পত্রিকাতেও এসছে যে আপনার খাদ্যমন্ত্রী এই বিষয়গুলো খুব সন্তোষজনক কোনো জবাব দিতে পারছেন না, সরকারের মধ্যেই এগুলো নিয়ে আপনার বিতর্ক শুরু হয়েছে। সরকার ধান এখনো কিনবেন বলেছেন, 9 লক্ষ টন ধান কিনবেন, কিন্তু তার মূল্য তার এখন পর্যন্ত নির্ধারণ করেনি। ফলে কি হচ্ছে যে এখন কিন্তু যারা মজুদার তারা ধান কিনে ফেলছে স্বল্প দামে মাঠ থেকেই, এবং সেটা আবার অনেক চড়া দামে তারা তখন আপনার বিক্রি করবে। এবং এটা নিয়ে এর আগে আপনার আমরা সবসময় জানি যে এই ধরনের ক্রাইসিস সবসময় OMS ওপেন মার্কেট সেলস এটা আপনার অনেক বেশি বাড়ানো হতো চালের, এবার সেটাকে সীমিত করে আনা হয়েছে কারণ চালের মজুদ অনেক কম। ইতিমধ্যেই আমরা ঢাকা শহরেই দেখতে পাচ্ছি যে আপনার দিন আনে দিন খায় মানুষ অথবা আপনার অতি দারিদ্র দরিদ্র যারা তারা কিন্তু রাস্তায় বেরিয়ে আসতে শুরু করেছে, গতবারে তাই হয়েছিল এবার তাই শুরু হয়েছে, এবং সময় হাতে এত কম যে এখন তারা অতি অল্প সময়ের মধ্যে যে চাল মজুদ করতে পারবেন সেটারও কিন্তু কোনো সম্ভাবনা কম, কারণ এই সরকার অনেক আপনার যোগ্যতার অভাবের কারণে তাদের দায়িত্বশীলতার অভাবের কারণে তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। আমরা অবিলম্বে কৃষকের কাছ থেকে আপনার ধান কেনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এবং স্বল্প দামে ক্রেতাদের কাছে জনগণের কাছে তা পৌঁছানোর জন্য OMS কর্মসূচি আরো বাড়াতে বলছি এবং সেই ব্যবস্থাটা দ্রুত নেওয়ার জন্য অনুরোধ করছি। আর এইবার এই বিষয়গুলোতে আমরা এবার একটু সুনির্দিষ্ট কিছু নতুন প্রস্তাব উত্থাপন করছি, নতুন এই একই রকমের সে গতবার যা করেছিলাম সেগুলোকে আমরা আবার কিছুটা রিপিট করতে চাই, কিছুটা আবার আপনার নতুন করে বলতে চাই। এক, লকডাউনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিন আনে দিন খায় এই শ্রেণীর গরিব দিনমজুর পেশাজীবী ও নিম্ন আয়ের মানুষদের প্রত্যেককে এই পর্যায়ে অনতিবিলম্বে রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে বিশেষ বরাদ্দের মাধ্যমে প্রাথমিকভাবে 3 মাসের জন্য 15,000 টাকা এককালীন নগদ অর্থ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে আমরা দাবি জানাচ্ছি। ভবিষ্যতে পরিস্থিতির আলোকে প্রয়োজনে এর বরাদ্দ আরো বাড়াতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি 6,08,00,000, এর মধ্যে প্রাতিষ্ঠানিক খাতে শ্রম আইনের সুবিধা পান কর্মরত জনশক্তি মাত্র 14.9%, সবচেয়ে বড় অংশ 85.1% অপ্রাতিষ্ঠানিক কর্মরত। এই খাতে অপ্রাতিষ্ঠানিক খাতে যারা কর্মরত আছেন আমরা ইনফরমাল সেক্টর যেটাকে বলি তারাই কিন্তু সবচেয়ে প্রায় 85%। এই 85%-এর জন্য কিন্তু সরকার কোনো ব্যবস্থাই করছে না। আপনারা দেখবেন যে যারা এগুলোতে কাজ করে শ্রমিক এই অপ্রাতিষ্ঠানিক ইনফরমাল সেক্টরগুলোতে ছোট ছোট আপনার প্রতিষ্ঠানগুলোতে সেই শ্রমিকেরা কিন্তু তাদের কোনো আওতাতেই এই সিকিউরিটির কোনো আওতায় তারা আসছে না, এবং যারা উদ্যোক্তা যারা আপনার ছোটখাটো ব্যবসা করছেন আপনার ভ্যানের মধ্যে করে কাপড় বিক্রি করেন, ছোট্ট দোকানের মধ্যে চা বিক্রি করেন অথবা আপনার কাপড় বিক্রি করেন সেই মানুষগুলো কিন্তু তারা কোনো পুঁজি ইতিমধ্যে তারা হারিয়ে ফেলেছে, এখন নতুন করে তাদেরকে পুঁজি দেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা বলছি যে এদেরকে অবশ্যই এই পুঁজির ব্যবস্থা করতে হবে। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত এ সকল শ্রমিকদের প্রত্যেককে রাষ্ট্রীয় বিশেষ তহবিল থেকে বিশেষ বরাদ্দের মাধ্যমে প্রাথমিকভাবে 3 মাসের জন্য 15,000 টাকা এককালীন নগদ অর্থ প্রদান করতে হবে, এবং একই সঙ্গে যারা উদ্যোক্তা যারা মালিক আছে তাদেরও আপনার পুঁজি সরবরাহের ব্যবস্থা করতে হবে। 3, নতুন করে দরিদ্র হওয়া পড়া মানুষের সংখ্যা দারিদ্রের বর্তমান হার বিবেচনায় নিয়ে সমগ্র দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা সহায়তা প্যাকেজের আওতায় আনতে হবে। 4, গত বছরের অভিজ্ঞতা ও দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরপেক্ষভাবে দুস্থ উপকার ভোগীদের তালিকা প্রস্তুত করতে হবে, যাতে রাজনৈতিক মতবিরোধের কারণে প্রকৃত দুস্থ এই মানবিক প্রণোদনা থেকে বঞ্চিত না হয়। 5, ক্ষতিগ্রস্ত SME
প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক শিল্প ও কৃষি খাতে রাষ্ট্রীয় রাজস্ব তহবিল থেকে বিশেষ প্রণোদনা অর্থ বরাদ্দ দিতে হবে এবং রাজনৈতিক মতাদর্শের বিবেচনা না নিয়ে প্রত্যেক ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তাকে এই ঋণ প্রণোদনা দেওয়া নিশ্চিত করতে হবে। কোন রকমেই এই ঋণ ব্যাংকের ডিপোজিটার্স মানির নির্ভরশীল হবে না, এটা সরকারি তহবিল থেকে রাষ্ট্রীয় তহবিল থেকে দিতে হবে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ প্রণোদনা প্রদান নিশ্চিত করতে হবে। ২০২০ সালের এপ্রিলে বিএনপি উপস্থাপিত সুনির্দিষ্ট প্রস্তাবাবলী সম্বলিত প্রণোদনা প্যাকেজকে যথাযথ মূল্যায়ন করে দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, আমরা পুরো জাতি আজ এক মহাসংকটের মধ্যে অতিবাহিত করছি। এই মুহূর্তে বৃহত্তর জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে আমাদের এই দুর্যোগ মোকাবেলা করতে হবে, অন্যথা এ দায় সরকারকেই বহন করতে হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।